আমার নাম নিরঞ্জন পাশা, যত আছে ভালোবাসা এই নির্বাচনে দিব আমি, মানুষের কাছে রাখছি আমি, ভোটে রইল আশা। নিরঞ্জন ভাই, এ পর্যন্ত কতগুলো সিনেমা করা হয়েছে? আমিও 1000-এর উপরে ছবি করছি। আচ্ছা আচ্ছা, তো সেটা হচ্ছে যে জানলাম যে এই নির্বাচনে সবচেয়ে প্রথম আর কি প্রথম ফর্ম কিনছেন আপনি। জি, এই যে প্রথম যে কিনলেন আসলে ইয়েটা আপনি? আমার, আমি নিজের ভাগ্যবান মনে করি যে আমি 1985 সালের থেকেই আমি ফিল্মে ঢুকছি, 2024 আমি ছবিতে কাজ করছি, আমার এই ডেড বডিটা মনে হয় ঈদে রিলিজ হবে। আচ্ছা, আর আমি আসলে সবচেয়ে বড় খুশিটা হয়েছি এই 2024-এর যে নির্বাচনটা হবে, আমি এই ফরমটা, প্রথম ফরমটা আমি কিনছি আজকে। আচ্ছা আচ্ছা, কিসে নির্বাচন করছেন? আমি ইসিতে স্বতন্ত্র প্রার্থী, আমি কোনো প্যানেলে যাইনি কি। আচ্ছা, আমি, আমার অনেকেই লোক বলে যে তুই পাশ করবি, তখন আমি বললাম যে এদিকে কোষ ওদিকে কোষ, ব্যালির জন আমাদের শিল্পী সমিতির পুরা কমিটির মধ্যে 21 জন, তার মানে হলো আর 21 জন ফেল করবো, তা দরকার হলে আমি আর একজন ফেল করব। যদি এই 39 বছরের আমার ভাইয়ের সাথে জাগর সাথে কাজ করছি, তাকে মনে করবো আমি ভালোবাসা পাই নাই। আর আমি ভোটারদের বলি, মানে আমি যে হিরুগোর সাথে, হিরুরা আমারে মারছে, এবার তো কাছে পাইতেছি না, আমার কাগজে একজন একটা সিল মাইরা দেয় আর কি। নায়িকাদের সম্বন্ধে এটাই বলছি, আমার অনেক নায়িকারাই মারছে, এইবার আমি মনে করব যে আমার ওই ছবিটা দেখা ওই সিলটারে আমার মধ্যেই মারবে, এটুকু আশাবাদী আর কি। নিরঞ্জন ভাই, সিনেমায় কীভাবে আসা একটু যদি জানাতেন। আমার হয়েছে কি, আমি বাংলা বাজার আগে মোটর বাসের ব্যবসা করতাম, সেখান থেকেই আমি একটা লোকরে নাটকের একটা লোককে যাইতে দেখছিলাম। আচ্ছা, তো যখন যাইতে দেখলাম আমার যে মহাজনা ছিল, আমার টাকা দিতে ছিল, কিন্তু টাকা না দিয়ে লোকটা দিকে এরকম করে চেয়ে রয়েছে, আমি কে সালাম ভাই চেয়ে রয়েছে, আরে রাখ, আটটার খবরের পরে হ্যারে আমি দেখছি নাটকের মধ্যে। তখন বুঝলাম যে এই জিনিসের মধ্যে দামটা বেশি। ওই অক্ষে আমার ফিল্মে আসা যে পৃথিবীতে যত মিডিয়াই হোক না কেন, আগে যত কাজই হোক, যত নেতাই হোক, কিন্তু টেলিভিশন আর এই সিনেমাতে বড় মাধ্যম আর কোনোটা নাই আর কি। ওখানে তো যেমন এই আপনি মোবাইল আসাতে যেমন সারা পৃথিবীটা চলছে, আগে একটা মাত্র লোক মাধ্যম ছিল যে সিনেমা, প্রতি শুক্রবার হইলেই হয়তো দুলাভাই সিনেমাগুলো দেখাইতেইব, এরকম একটা রেওয়াজ ছিল আর কি। ওখানেও যদি এই রেওয়াজ নাই, সবার হাতে মোবাইল আর কি। নিরঞ্জন ভাই, আপনি মনে হয় জন্মসূত্রে পুরনঢাকা? জি, আমার বাড়িটা কেরানগঞ্জে আর কি, আমার ওই ভাষার একটু চার্জ আছে। তো সেটা হচ্ছে যে আপনারা যখন যে সময় প্রথম আসেন, তখন কিন্তু সিনেমার অনেক বেশি ইয়ে ছিল, সিনেমা হল ছিল, ভালো সিনেমা চলতো, এখন তো সিনেমার তেমন একটা ইয়ে নেই, এটা আসলে কেন এরকম হলো? এটা হয়েছে কি, আমি যে সময় 85 সালে ঢুকলাম, ওই সময় সিনেমা হল ছিল 700, তারপরে একদম পিকুয়ার জন হলো 90 দশকে 1400 সিনেমা হল ছিল বাংলাদেশের মধ্যে। আমি জানি না ওখানে কটা সিনেমা হল আছে, কিন্তু মোবাইল কলাম অনেকের হাতে, এই মোবাইল দিয়েই অনেক সিনেমাগুলি দেখে, মানে অনেক সিনেমার আয়ের পথ, যারা অনেক জ্ঞানীমান লোক তারা মোবাইলের ব্যবসাটা করতেছে আর কি। আচ্ছা আচ্ছা, এই যে নির্বাচনে পাশ করলে আসলে আপনার কি উদ্যোগ থাকবে যে আসলে সিনেমার জন্য কি করবেন? আচ্ছা, সেটা হলো 19 তারিখে নির্বাচন, আমি 20 তারিখে বলে দিব, নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে, আমি ওই জিনিসটা বলবো না যে আমি কি করতে চাচ্ছি আর কি। না, তারপর একটা ইয়ে থাকে না, না আমার মনে একটা আশা আছে, আমি ওই জিনিসটা বলবো না, আমি সেটা হইলো এই 3রা এপ্রিল যে ফিল্ম যে একটা দিবস প্রাইম মিনিস্টার বই লাগেছে, আমি ওইটার একটা ব্যানার করতে আছি আমি আর কি। আচ্ছা, এটা আমার আর কি প্রথম, আমি পাশ করার পরে আমি কি করব সেটা বলে দিব, কারণ আমি তো মাত্র স্বতন্ত্র প্রার্থী, কারণ উপর র্যাঙ্কে অনেক আছে, যদি আমি যদি পাস করি তা আমার উপরে থাকবো 20 জন। না না, ফাইটের ভাইয়ের জন্য কি, যেহেতু আপনি ফাইটে কাজ করেন, ফাইটের জন্য তো আপনার আলাদা একটা ইয়ে থাকবে, ওইটা তো আমার ভাইয়ের জন্য তো আলাদা একটা কিছু করবই আর কি। আচ্ছা 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 আচ্ছা, সেটা হচ্ছে যে এখন কি কাজ করছেন অথবা কি কাজ? আমি ওখানে খুব কাজটা খুব কম করি, আর ওইসে কি আমার চেহারাটা যেরকম প্রত্যেকটা ছবিতে টুকটাক কইরা কাজ দেয়, যেই ছবিটা আমার গুরুত্বপূর্ণ, মাদ্রাজের ছবিগুলি যেরকমভাবে আমার মতন 2-3টা ভিলেন আছে মাদ্রাজের মধ্যে, অগজ যারা ওই ছোটো ছোটো ক্যারেক্টারগুলি করে, আমি এই ক্যারেক্টারগুলি আমি হ্যান করি। আচ্ছা আচ্ছা, পরিবারে, পরিবার থেকে কখনো ইয়ে আসে কিনা যেহেতু চলচ্চিত্রের কাজ করেন? না, পরিবারের থেকে কোনো। ইকবাল ভাই, সালাম আলাইকুম।
পরিবার থেকে কোনো ই আসে নাই আর কি, কারণ আমার এই পর্যন্ত এই 39 বছরে আমার ছেলে একদিনও সিনেমার মানে আমি যে কোথায় কাজ করি দেখতে আসে নাই গা, কিন্তু একটা ছবি আমার সাথে দেখতে গেছিলো, সেই ছবিটার নাম ছিল বিচ্ছু বাহিনী। আচ্ছা আচ্ছা। আমার ছেলের সঙ্গে রুবেল ভাইয়ের ফাইভে মনে হয় পরে আর কি, সেই যখন আমি পুতলার ভিতরে বোম ফুটলো তখনে আমার ছেলে মানে আমার যে ভাই রয়েছে আর ঢোকে নাই গা, ওইটা একটা বাচ্চারা আমি মানে পুতলাটা বাস্ট হয়ে পরে ই হয়ে যায়, ওর পরে থেকে আর কি ই করে নাই কোনো। ভালো থাকবে। আচ্ছা।